আজকের দিনটা আমার যে বিষ্ণুপুর লোকসভার মেন যে শহর বিষ্ণুপুর, সেখানে মল্ল রাজার দেশ, এইটা তো গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবনে পোড়ামাটির হাটে সকল মানুষদের সাথে দোল খেলায় মেতে উঠেছি। সারাদিন আজকে হোলি খেলবো, আজকে দোল খেলবো। আজ ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, আজকে শুধু দোল খেলবো। মানুষকে একটাই কথা বলছি, সবুজের সাথে থাকুন, তাতে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর আমি তো দলের সৈনিক, মমতাদির সাথে থাকুন এবং সবুজ হয়ে থাকুন। আমি একজন কালচারাল মানুষ, সাংস্কৃতিক মানুষ, সংস্কৃতি নিয়ে থাকতে ভালোবাসি। আর আজকে যখন দেখলাম প্রচুর মানুষ হলুদ শাড়ি পরে নাচছে, প্রচুর মেয়েরা, তাদের সাথে একটু মানে কোমর তোলালাম, একটু নাচলাম। সারাদিন অনেক কিছু করবো, চিন্তা করবেন, আপনার সঙ্গে থাকবো। ওয়েট এন্ড ওয়াচ। জনসংযোগের মধ্যে তো আমি 365 দিনই থাকি। আজ হোলি খেলছি, আর হোলি খেলতে খেলতে, দোল খেলতে খেলতে মানুষের কাছে যাচ্ছি একটাই কথা বলতে, যে মানুষ যেন মনকে সবুজ রাখেন, তরতাজা রাখেন, আর সেই সবুজ রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন। একদম নতুন দলের প্রচার, দোলের দিন বেরোলেন বাড়ি বাড়ি, কি বলবে? খুব ভালো লাগছে তো। দোলের দিন আমরা এমনিই দোল খেলি, এখন আরো ভালো করে খেলা হচ্ছে, খেলা হবে, খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। এমনি তো পুরো হাওড়াবাসী বলে আপনাকে আপনি অভিভাবক হাওড়ার, আর আজকে দেখা যাচ্ছে ঘরে ঘরে যাচ্ছে। একদম আমার ভালো লাগছে, সবাই এই মুহূর্তে এই সময় সবাই আসবে, সবাই রং মারবে, রঙের ব্যাপার আছে, আনন্দের গর্বের দিন। এবং অবশ্যই আমাকে বলতে হবে, এখানকার MLA গৌতম কিন্তু এটা ঠিক করেছিল, বসুন্ধরা এখানটা ছেড়ে দিতেই হবে, এই টাইমটায় আসতে হবে আপনাকে। সেখানে সবাই মিলে আছে, ভালো লাগছে। এবং এই টাইমটা আসলে মানুষের কাছে আনন্দ থাকে তো, কষ্টের না, তাদের বললে তারা নিশ্চয়ই দেখছি ওপর থেকে হাত তুল করবে। হ্যাঁ, কী প্রত্যাশা, কতটা লিড দেবেন এই ভোটে? অনেক লিড দিয়ে দেবে, প্রচুর, 2 লক্ষ ভোটে জিতে যাব, কেউ আটকাতে পারবে না, কোনো অসুবিধা নেই। হাওড়া যেভাবে মানুষ আছে, নর্থ থেকে সাউথ সব যারা আছে, তারা কিন্তু আমাদের সাথে, আমার সাথে একদম। ওই জন্য আমার মনে হয় গৌতম যেভাবে এটা আজকে করেছে, সেটা কিন্তু আরও ভালো হয়ে গেল মানুষের পাশে আসার জন্য। সেই জন্য ওকেও শুভেচ্ছা জানাই, সবাইকে শুভেচ্ছা জানাই। মানুষ আমার মনে হয় যে ইলেকশন হওয়ার সময় অনেক অনেক কিছু বলছে, তবে আমি মনে করি 2 লক্ষ ভোটে জিতে যাবো আমরা। একদম একদম, দারুণ দারুণ ঝান্ডা, সুন্দর পরিবেশ, সবাইকে নিয়ে আছি তো আমরা, হিন্দু মুসলিম শিখ শাহি সবাই, বিহারি সবাই মিলে আমরা রয়েছি, এত সুন্দর পরিবেশ। আর ওর অঞ্চলটা আরও সুন্দর কি, ও সবাইকে নিয়ে গৌতম কাজ করতে পারে, এই জন্যে ভাল লাগে আমার কাছে। এবং সবাই আছি আমরা। তাহলে কি আজকে দোলের দিন বলতে পারি এটা বিজয় হয়েছে? সেটা আমি বলবো না, আমার ভাইয়েরা বলবে। মমতা ব্যানার্জী।